টলিউডের নতুন জুটি কারা? বক্স অফিসে রাজ করছে কোন সিনেমা? রাতের অন্ধকারে পিচ থ্রি পার্টিস, আরো একটা প্রেম না ব্রেকআপ, সঙ্গে অবশ্যই মুচমুচে গরমা গরম গসিপ। সানন্দে মা হচ্ছেন তনুশ্রী, রীতাভরি, মিমি, রুকমিনী। কথায় বলে মা হওয়া কি মুখের কথা, টলিউডের তরুণী নায়িকারা কিন্তু এই মা হওয়ার চ্যালেঞ্জও দিব্যি অ্যাকসেপ্ট করছেন। অন্তত চারজন কম বয়সী টলিউডি নায়িকা সানন্দে মা হয়েছেন কিংবা হতে চলেছেন, তবে রিয়েল লাইফে নয়, রিয়েল লাইফে। মিমি ইতিমধ্যেই শিবপ্রসাদ নন্দিতার ছবিতে পোস্তর মায়ের ভূমিকায় অভিনয় করে তাক লাগিয়ে দিয়েছেন। স্বয়ং সৌমিত্র তাঁর অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ। আবার পম্পি ঘোষ মুখার্জির ছবি তিস্তাতে আসায় রীতাভরির মায়ের ভূমিকায় অভিনয় করছেন তনুশ্রী। রীতাভরিকেও তার বর্তমান বয়ফ্রেন্ড সৃজিতের নতুন ছবি উমাতে যিশুকন্যা সারার মায়ের ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে। আর পিছিয়ে নেই রুকমিনীও, নিজের ডেবিউ ফিল্মে প্রেগনেন্সি পিরিয়ডে দেখা যাচ্ছে তাকেও। তাই সব মিলিয়ে যা দেখা যাচ্ছে, রূপলী পর্দায় অন্তত মা হতে একেবারেই ঘাবড়াচ্ছেন না টলিউডের গ্ল্যামার কুইনরা। সিটি সিনেমা ইউটিউব চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই কমেন্ট করুন।